নমস্কার বন্ধুরা সিডি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি অসম্ভব মজার এবং হেলদিকর একটি খাবার যেটা কিনা আপনারা ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে তৈরি করে খেয়ে নিতে পারেন আমি আজকে তৈরি করব পালং শাকের লিকুইড পরোটা এটি খুবই সফট হয়ে থাকে তাহলে চলুন দেখে নেই তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তো প্রথমেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি একশো গ্রামের মতো পালং শাক নিয়েছি এই পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আস্ত অবস্থাতেই পালং শাকগুলো দিয়ে দিব কড়াইয়ে আর এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ অল্প করে লবণ দিয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন পালং শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর থেকে জলটা বের হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আর জলটা ছেঁকে সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিব। শাকটা এবার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এই অবস্থায় আমি একটা জগে ব্ল্যান্ডার জগে নিয়ে নিব এবং সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব পালং শাকটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দর একটা পিউরি বের হয়েছে স্মুথ এবার এতে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ লবণটা আসলে আপনাদের টেস্টের উপর নির্ভর করবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আগে কিন্তু সিদ্ধ করার সময় লবণ ছিল তাই অল্প করে দিতে হবে এবার এখানে আমি হাফ কাপ আটা দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল এবার এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো প্রথমে কিন্তু অল্প করে জল দিতে হবে না হলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যে ব্লেন্ডার জগে পালং শাকটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই জগে অল্প অল্প জল নিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি তাই জলের কালারটা পালং শাকের যে কালার সবুজ কালার এসেছে তো এই দেখুন ব্যাটারটা আমার একদম রেডি এরকম ঘনত্ব হবে ব্যাটারটার খুব বেশি পাতলা বা ঘনও করা যাবে না খুব বেশি পাতলা হলে কিন্তু আমাদের এই পরোটাটা তৈরি হবে না এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি এবার বেটার থেকে অল্প করে দিয়ে নিব আর চামচের যে নিজের অংশটা থাকবে সেটা দিয়ে একটু স্প্রেড করে নিব। চারপাশে ছড়িয়ে নেব আলতোভাবে ছড়িয়ে নিলেই দেখুন খুব একটা ভালো শেপ আসবে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে হতে দেবো এক পাশটা হয়ে গেলে দেখুন অটোমেটিক ফুলে যাবে তো এই পর্যায়ে রুটিটাকে উল্টে দিতে হবে আর অপর অপপৃষ্ঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দুপাশটায় মোটামুটি হয়ে গেলে অল্প করে তেল দিয়ে দিব আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন তবে তেল দিলে সুন্দর একটা কালার আসবে দেখতেও অনেক ভালো লাগবে তেলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঘুরিয়ে নিয়ে আলতো করে চাপ দিলেই রুটিটা কিন্তু ফুলে যাবে এবার দুপাশটা খুব ভালো করে কালার করে ভেজে নিতে হবে খুবই হেলদি একটি খাবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এই তো এই পরোটাটা আমার একদম তৈরি হয়ে গেছে দুপাশেই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিম আর বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব তো সবগুলোর পরোটা আমার তৈরি করা হয়ে গেছে এই পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর খেতেও অনেক টেস্টি হয় যেহেতু হেলদিকর একটি খাবার অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ছোটো বড়ো সবারই অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে